আজকে আমরা দেখছি এই যে বসুয়া ডাঙাপাড়াতে সরস্বতী লাইব্রেরি মন্দির প্রাঙ্গণে এই যে মন্দির মা দুর্গা হয়ে আসছে, এই মা দুর্গা বা মৃৎশিল্পী আপনি একজন, এই মৃৎশিল্পী আপনি কতদিন ধরে যোগাযোগ আছে আপনার? প্রায় 38 বছর ধরে করছি। প্রায় 38 বছর ধরে। তো এই যে শুধু এখানে তৈরি করেন না, শুধু বীরভূম জুড়ে না, আপনি অনেক দূর দূরান্তেও যান প্রতিমা তৈরি করতে? বাইরেও যাই, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান যাই। এই যে আমরা দেখছি দিন দিন মানে বাজার দর যেমন বাড়ছে, সেরকম কি প্রতিমার রং বলুন বা সাজ সে দাম দর বাড়ছে? বাড়ছে সবই, কিন্তু আমাদের পারিশ্রমিক পেছি না আমরা ঠিক মতো, আপনারা ঠিক মতো পারিশ্রমিক পাই না। এই যে প্রতিমা আপনি সর্বনিম্ন কত হতে পারে আন্দাজ দাম একটা প্রতিমার মূল্য? এখানে আমাদের পাড়া গ্রামে ওই 900-1000-এর বেশি পাই না, 9000-10000, 25000 পর্যন্ত আছে। আপনি এই বছর মোট কতগুলো প্রতিমা তৈরি করছেন? মোট 18টা করছি। 18টা? 18টা কোথায় কোথায়? মারগ্রাম, বসোয়া, বিষ্ণুপুর, পলাশি, বেসারপুর, সাবলদা, পুনাপাড়া, জয়পুর, সাউলি। আপনার নাম? এই কখন গ্রাম। আপনার নাম? আমার নাম সুদর্শন দাস। বাড়ি? বাড়ি পুনাপাড়া, মুর্শিদাবাদ।